আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের সাথে সালমান কার এক্সপো থেকে। এটা হচ্ছে 2018 নোয়া SR WXB মিকা ব্লু কালার, খুবই অসাধারণ একটি গাড়ি। আমাদের রেডি স্টকে অ্যাভেলেবেল আছে, নিউ শেপ, সম্পূর্ণ এক্সক্লুসিভ কালার, রিয়েলি নাইস কালার, নোয়া মিকা ব্লু কালার, খুবই আনকমন একটি কালার এখন নোয়াতে। আপনি দেখতেই পাচ্ছেন ভেরি গুড কন্ডিশন, প্রজেকশন এলইডি হেডলাইট, ডুয়েল পার্ট, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিকেটর আছে দুই পাশে। এটা হচ্ছে আপনার আপার সাইড হচ্ছে আপনার দুইটা প্রজেকশন, আর বডি গেট সম্পূর্ণ নিকেল, গ্রিলটা সম্পূর্ণ মোটা গ্রিল দিয়ে করা। আর এটা হচ্ছে আপনার নোয়ার নতুন লোগো, অনেক সুন্দর একটি লোগো করছে আগে থেকে অনেকটা বেটার। আর এটা দেখলে বোঝাই যায় না এটা যে নোহা, কোয়ালিটি খুবই বেটার করছে আগে থেকে, খুবই এক্সক্লুসিভ। ফগ লাইট অলসো নিকেল, আপার সাইড নিকেল, আপার বাম্পার বডি কিট নিকেল। এটা নর্মাল এক্স প্যাকেজ জি প্যাকেজ থেকে সম্পূর্ণ আলাদা, এক্স প্যাকেজ এটা মিশানো থাকে, আর এটা হচ্ছে SR WXB, এটাতে বের করা, এটা একটা নিউ শেপ দেওয়া হয়েছে, অনেকটা আলফার ডিজাইন থেকে কপি করা এই ডিজাইনটা, আলফার 2018 নিউ শেপ থেকে একটা ডিজাইন, এরকম একটা ডিজাইন থেকে, এটা ঠিক ওরকম একটা ডিজাইন দেওয়া ট্রাই করেছে টয়োটা কোম্পানি। দেখলে খুব অসাধারণ লাগে, আগের যে নোহার যে সবার স্কোয়ারের প্রতি যে অ্যাট্রাকশন ছিল এর থেকে এখন নোহাটা খুব সুন্দর করছে। আমি মনে করি নিউ শেপটা অসাধারণ সুন্দর, যে মানুষ নোহা নিতে চাইতো না, মানুষের কাস্টমারদের ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট ছিল স্কোয়ার নেবে, এখন তারা আবার শিফট করছে, আবার নোহা খুঁজতেছে, নোহা নেবে, তাই আমরা বেশি বেশি করে নোহা নিয়ে আসছি, কারণ নোহার নিউ শেপ অনেক সুন্দর, বিশেষ করে SR WXB SI দুটাই খুবই সুন্দর, দুটাই নিউ শেপ। এবার ভিতরটা যদি আমি একটু দেখাই, এর আগে ডোর বডি কিট, ফুল বডি কিট এবং ফুল স্টার্ট, ডুয়েল ডোর পাওয়ার অন অফ করা যায়, এখান থেকে আপনি বসেই কোন দুটা ডোর স্লাইড খুলতে পারবেন, ড্রাইভিং সিট থেকে খোলার অপশন আছে, আবার পিছন থেকে খোলার অপশন আছে, ট্র্যাকশন কন্ট্রোল। আর দেখতে পাচ্ছেন, আর এটা সম্পূর্ণ ফুল লেদার, WXB একটা বিশেষত্ব হচ্ছে এটা ফুল লেদার আসবে, এটা যেমনটি আসছে, স্টিয়ারিং কন্ট্রোল লেদার স্টিয়ারিং, এখান থেকে স্টিয়ারিং কন্ট্রোল দেওয়া আছে, আপনি এখান থেকে বসে আপনি সাউন্ড বাড়ানো কমানো, ফোনে কথা বলা সব কিছু করা যাবে, সেফটি সেন্সর, এসি, এসি কন্ট্রোল ইউনিট, বাড়ানো কমানো সব কিছু, হিটার, ফ্রন্ট হিটার, রেয়ার হিটার, রেয়ার ফ্রন্ট ডুয়েল, এসি অফ, অনেকগুলো ফাংশন দেওয়া আছে, এবং এটা গিয়ার নবটা খুবই সুন্দর, খুবই ভালো পজিশনে দেওয়া, ভেরি গুড প্লেস, ইমার্জেন্সি আছে, অরিজিনাল DVD, আর এটা এভাবে আসছে প্যাকেট। সিটগুলো খুবই সুন্দর, আগের যে 2016 ওল্ড শেপ ছিল এর থেকে এখনকার সিটগুলো খুবই চওড়া এবং খুবই কমফোর্টেবল, লাক্সারি সিট, খুবই কমফোর্টেবল সিট এবং লাক্সারি, দেখলেই বুঝতে পারবেন
দুজন অনায়াসে খুব আরাম করে লং ট্যুরের জন্য বেস্ট ইউনিট। এই গাড়িটি হচ্ছে এখন ফ্যামিলি গিয়ার বলেন, লং ইউজ, আপনি কক্সবাজার যাবেন, রাঙ্গামাটি যাবেন, সব জায়গায় ঘুরতে নিয়ে যাবেন, সিলেট যাবেন, অনায়াসে খুব রিল্যাক্সে চলে যাবেন। আর তেল খুব কম খাবে, যেহেতু হাইব্রিড গাড়ি খুবই রিজনেবল কস্টিংয়ের মধ্যে আপনি কক্সবাজার যেয়ে ঘুরে আসতে পারবেন। আমি আর একটু এটার বডি কিট দেখিয়ে দিচ্ছি, যেহেতু এস আই WXB এবং এস আই WXB দুটাতে আপনার, এবং এস আই এবং এস আই WXB দুটাতেই আপনার বডি কিট থাকবে, এরকম নিকেল ডোর প্যানেল আর অরজিয়ালি আসছে, পাওয়ারটা অফ করা আছে, পাওয়ার অন করে দিলে আবার এটা অটো খুলবে, শোরুমে জায়গার সংকটের কারণে পাওয়ার অফ করা। ফুল লেদার ক্যাপ্টেন সিট, আর আগের সিট থেকে আপনি দেখেন অনেক চড়া, সিটগুলো অনেক চড়া, অনেক কমফোর্টেবল, অনেক, এবং ব্যাক ডিফেন্ডার দেওয়া আছে, ব্যাক ডিফেন্ড ব্যাক সাইড আপনার হেভি করে আপনার যাতে ব্যথা কম হয়। আর একটা এক্সট্রা পর্দা আসছে, জাপানে যে ইউজ করছে সে পর্দাটা নিয়ে ইউজ করছে, সে একটু শৌখিন ছিল বটে, শৌখিন বলা যায়, পুরো গাড়িতে এরকম এক্সট্রা পর্দা ইউজ করছে, যেহেতু গ্লাসে অলরেডি পর্দা আছে, তারপরও সে আরেকটা লাক্সারি পর্দা ইউজ করছে। সিট দেখলে বুঝতে পারবে এটা কতটা কমফোর্টেবল হতে পারে। আর ফুল লেদার, মাস্কেটটাও লেদার, এটাও লেদার, সিট সামনে পিছিয়ে করার জন্য লেগরুম তো যথেষ্ট, লেগরুম আছে, এনাফ স্পেস, আপনি রিল্যাক্সে বসে থাকতে পারবেন। এই যে অনায়াসে এটা টান দিয়ে সামনে আসবেন, অনায়াসে আবার পিছিয়ে নিয়ে যাবেন, খুব ইজি, ইজিলি হ্যান্ডেল করা যায়, খুব ইজিলি এটা হ্যান্ডেল করতে পারবেন। ফ্যামিলি কার হিসেবে এটা, এটা সামনে টানে পিছিয়ে যাবে, পিছিয়ে যেয়ে আবার পিছিয়ে, দেখেন পিছের সিটগুলো খুবই কমফোর্টেবল, পিছের সিট অনায়াসে আপনার তিনজন বসতে পারবে, রিল্যাক্স টু। আর পিছের সিট ব্যান করে প্রোডাক্ট মালামাল যা ইচ্ছা আপনার রাখতে পারবেন, কেবিন স্পেস অনেক বেশি। তো চলে আসলাম এটা ব্যাক সাইডে, আপনার ব্যাক সাইডে অনেক, ব্যাক সাইডে অনেক সুন্দর, আপনার নিউ শেপের ব্যাক সাইডটা অনেক সুন্দর করছে, লাইট নিউ শেপের লাইট থাকবে, এমন লম্বা দাগ কাটা পুরো এলইডি লাইটে, রেড লাইট থাকবে পিছনে, ভিতরে ডট ডট এলইডি লাইট ইন্ডিকেটর, এটা WXB সাইন থাকবে এভাবে। আর এটা নিচেও বডি কিট থাকবে, ব্যাক সাইডে বডি কিট থাকবে, অবশ্যই থাকবে। এটা সাধারণত জি এবং এক্স থেকে সম্পূর্ণ আলাদা, এস আই এবং WXB-তে এটা থাকবে, অবশ্যই থাকবে। স্পয়লার আসবে, স্পয়লার আসছে, এটার অরিজিনাল স্পয়লার, এটা সাধারণত এক্সও থাকে না, জিও থাকে না, খুব রেয়ার স্পয়লার বাংলাদেশ থেকে লাগাইতে হয়, বাংলাদেশে আসার পরে আমরা লাগাই। তো এটা লোগো, ইটস ভেরি নাইস লোগো, আর পিছনে নিকেলটা অনেক সুন্দর গর্জিয়াস করছে আগে থেকে, স্মার্ট, আগে যেমন একটা চড়া ছিল অনেক দেখতে এতটা সুন্দর লাগতো না, এখন আপনার নোহার লেখাটা অনেক সুন্দর করছে, সুন্দরভাবে ফুটিয়ে তুলছে গাড়িটা। আর নিকেল অসাধারণ, নিকেল খুব ভালো লাগছে, নিকেলের কারণে স্পেসের কারণে এই পাশটা দেখাইতে পারতেছি না। তো দেখেন অরিজিনাল রিম আসবে, এস আইতে অবশ্যই এরকম রিম থাকে, এটা স্টক রিম, টয়োটা স্টক রিম। ওভারঅল দেখিয়ে দিলাম গাড়িটা, আমাদের এস আই অনেকগুলো নোয়ার গাড়ি খুব ভালো স্টক থাকে আমাদের সবসময়, সবসময় 20-25 গাড়ি স্টকে থাকে, নোয়া রেডি স্টক, পোর্ট স্টক দুটা মিলে থাকে, আপনার প্রি অর্ডার করার কোনো দরকারই নেই, লো মাইলেজ খুবই ভালো কোয়ালিটির গাড়ি থাকে, আসবেন দেখে অকশন শিট যাচাই বাছাই করে নিয়ে যাবেন, কোনো রকম আপনার হ্যাসেল করতে হবে না, হ্যাসেল ফ্রি, এক কথায় হ্যাসেল ফ্রি আপনি গাড়ি কিনবেন আমাদের কাছ থেকে, যেটা অরিজিনাল অকশন পেপার থাকবে অকশন পেপার ভেরিফাই করবেন, তারপরে নাবানা টেস্ট করবেন, যেখানে যেখানে আপনার টেস্ট করতে ইচ্ছে হয় সব জায়গায় টেস্ট করে তারপর আপনি নিতে পারবেন। তো আজকে নোয়া দিয়ে শেষ করলাম, আরও কিছু নোয়া আছে আমাদের স্টকে, যেমন এটা একটু এক্সপেন্সিভ নোয়া, আর এটা হচ্ছে 2017 মডেল গুড, এটা হচ্ছে এসআই,
এটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার নোয়া নিউ শেপ এস আই। আচ্ছা পিছনে যে দেখি এটা WXB কিনা, না এটা WXB না, এটা হচ্ছে আপনার এস আই, এটা WXB লেখা নেই। আর ইভেন এটা হাফ লেদার, এটা হাফ লেদার, এই যে এটাতে এস আই বুঝবেন কিভাবে, এটা দেখবেন নর্মাল সিট আসছে এভাবে, এমন সিট আসছে, লেদার নেই, কিছুতে হাফ লেদার থাকে, আর এটাতে লেদার ফ্রি, কিন্তু মাঝখানে স্টিপ স্টিপে থাকবে এভাবে সিটে। অ্যাজ ইট ইজ ওটাতে যা আছে এটা তো সেম, টু ডোর পাওয়ার, পুশ স্টার্ট, এভরিথিং টু ডোর পাওয়ার, এখান থেকে বসে কন্ট্রোল করতে পারবে, আবার হ্যান্ডেল কন্ট্রোল বার আছে, কন্ট্রোল করতে পারবে, কন্ট্রোল সুইচ আছে, এসি প্যানেল, এভরিথিং ইজ সেম। বাস জাস্ট নিউ হচ্ছে আপনার ইন্টেরিয়র, সাম ডিফারেন্ট ইন্টেরিয়র আসছে, এটাতে পর্দা আসে নাই, এটাতে এক্সট্রা পর্দা আসছে, স্টক পর্দা, তো এটা থেকে যে ইয়াটা ইউজ করছে ওইটাই আসছে। আর সিট সিট চড়া করছে আগের থেকে নিউ শেপে, আগের নোয়া থেকে নিউ নোয়াটা একটু মাস্কুলার, একটু মাস্কুলার লুক দেয় এই জন্য, আর সিটগুলো খুবই হেভি মাস্কুলার, এই জন্য সবাই খুব পছন্দ করছে। সামনে ইন্টেরিয়র এক্সটেরিয়র বোথ আর ভেরি নাইস ডিজাইন, দেখলে বুঝতে পারবেন। এটাতে একটা স্পেশালিটি সিলিং টিভি আসছে, সিলিং টিভি আলফাইন সিলিং টিভি আসছে, উইচ ইজ গুড। তো সিলিং টিভি আবার আপনি চাইলে বাংলাদেশ থেকেও লাগাইতে পারবেন, এই যে সিলিং টিভি আসছে, কিছু কিছু সিলিং টিভি সব গায়ে সাথে আসে না, খুব রেয়ার, বাংলাদেশে হয়তো 17-18 হাজার টাকা খরচ করলে লাগানো যায় অরিজিনাল সিলিং টিভি। তো এটাও দেখিয়ে দিলাম, আর আরেকটা আছে পিছে, ওটাও নিউ শেপ, এটা হচ্ছে তেলের গাড়ি, তেলের গাড়ি অনেক কস্টলি এই জন্য কেউ নিতে চায় না অনেকে, আবার অনেকে তেলের গাড়ি খুঁজে, তেলের গাড়ির ডিউটি বেশি এই জন্য, এটা একটু হাইব্রিড না নন হাইব্রিড, তেলের গাড়ি মিনস হচ্ছে নন হাইব্রিড, সবই তেলে চলে, আমরা আমাদের বিজনেসের বাসা এটা তেলের গাড়ি। তো এটা হচ্ছে আপনার নন হাইব্রিড, আরও অনেক গাড়ি আছে আমাদের, তো নোয়া গাড়ি নিতে চাইলে আমাদের শোরুমে চলে আসবেন, অ্যাভেলেবেল গাড়ি স্টকে আছে, আর যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে ওই অনুযায়ী আপনারা এনে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আজকে পর্যন্ত এই পর্যন্ত দেখাচ্ছি, ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।